মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্র এই বর্ষটি আপনার গোটেই অশুভ নহয়, ভালে। বিশেষ যদ্যার্থী আছে এই বিদ্যার্থী সকলের ক্ষেত্র রাহুর একটা প্রভাবের কারণ যুক্ত নাকি পড়াত যুচুয়ালি মনোযোগ দিবলে মনোযোগের ক্ষেত্রে কিছু খেলিমেলি পাব। আর্থিকর ক্ষেত্রতো কিছু খরচা পাতির পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাব, আর্থিক ক্ষয় ক্ষতি অকমান বেশি আসব, এই রাহুর প্রভাবের কারণে আহি আছে। ধনস্থানের ক্ষেত্রতো ধনস্থানত পয়সা আসব কিন্তু পয়সা রাখব নিব। শারীরিক ক্ষেত্র মিথুন রাশির জাতক জাতিকার বিশেষ অশুভ নহয় এই বছরটি ভালো হবে। বিদ্যার্থী সকল বিশেষ প্রাথমিক বিদ্যার যা লড়া ছলী বিশেষ ক্লাস 9, ক্লাস 10 বা ক্লাস 11 এনেকা লড়া ছলীর ক্ষেত্র বিদ্যার ক্ষেত্রে কিছু খেলিমেলি দেখা গেছে, অর্থাৎ স্মৃতি শক্তির ক্ষেত্রে কিছু খেলিমেলি পাব। পড়িব কিন্তু পড়াত যদি নাকি মনত রব লাগে, পড়া হিসাবে যদি মনত রব লাগে, মনত রবা রার ক্ষেত্র কিছু খেলিমেলি পাব, যার বিনিময়ত পড়ার যিখিনি উচিত মানদণ্ড হব লাগে, উচিত হিসাবত যিখিনি মানদণ্ড থাকিব লাগে বা যিখিনি রিজাল্ট হব লাগে পড়ার, এই রিজাল্টের ক্ষেত্রে কিছু খেলিমেলি পাব। আর যা উচ্চ বিদ্যার্থী সকল যা উচ্চ বিদ্যার কারণে লাগি আছে বা যখন এটা বর্তমান উচ্চ বিদ্যা করব বিচার সেইখিনি লড়া ছলীর কারণে কিন্তু ভাল হয়, উচ্চ বিদ্যা সম্পূর্ণ সফলতা লাভ করব। ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্র এই বছরটি বিশেষ অসুবিধা নাই, তে ব্যবসায় বাণিজ্যটা ভালো দেখা গেছে। ভাগ্য ক্ষেত্র যথেষ্ট এই বছরটি তেখেতসকল ভাল, যা পুরোনা কাম কাজ রয়ে আছে বা যা আপনার কামর কারণে লাগি আছে কিন্তু হয়ে গই গই উঠা নাছিলে সেই কামখানি এটা কিন্তু সম্পূর্ণ সফলতা লাভ করব। অর্থাৎ এই বছরটি তেখেতসকলের কারণে মিথুন রাশির জাতক জাতিকার কারণে ভাল হয় বলে কব লাগবে, এই ভাল আই আছে। আর রাহু বর্তমান তেখেতসকলের কর্মস্থানত যেহেতু অবস্থান করে আছে, কর্মক্ষেত্রে কিছু খেলিমেলি পাব, অর্থাৎ কর্মের যে অধিপতি হিসাবে বৃহস্পতি, বৃহস্পতি আর রাহু একটা দৃষ্টি হয়ে থাকার কারণে কামবিলাকত অকমান লেহেমিয়া দেখা যাব, সময়ত কামবিলাক হয়ে উঠে, তে ধরনের অকমান খেলিমেলি পাব। আর কিছু কর্মচারী চাকরিয়াল যা বর্তমান চাকরি করে আছে তখন কিন্তু একটা ট্রান্সফারের যুগ বর্তমান দেখি আছে, গতি এইখিনি অকমান খেলিমেলি পাব। অন্যথা এনেই বড় বিশেষ কর্মত বড় বিশেষ একটা অসুবিধা নাই, যখন করে আছে নিয়ারিকায় তখন করে থাকি। আর যা এতিয়া সন্তান সম্ভবা, এই সন্তান সম্ভবা মাইকীখিনি এইখিনি সময় অকমান কিন্তু বিশেষকৈ এই বছরটো অকমান সাবধানে থাকা ভাল, কারণ এইখিনি সময়ত যিটো রাহুর যিটো প্রভাব, এই রাহুর প্রভাবটো অকমান কিন্তু খেলিমেলি করব, গতি তেখেতসকলে বিশেষকৈ রঙা রঙের রংটো অকমান পারিলে কম পিন্ধিলে ভাল হয়, আর কলা রং, কলা আর রঙা এই দুটা রং পারিলে অ্যাভয়েড করে চলিলে ভাল হব। আর তেখেতসকলে যিমান পারে বেশি আকাশী আর সেউজীয়া কালারটি ইউজ করলে ভাল হব। আর সেই ক্ষেত্রে আপনার যা লড়া ছলী আপনার বিদ্যার্থী সকল যখন পড়ি আছে তেখেতসকলে এই বছরট আকাশী আর সেউজীয়া কালারটি পিন্ধা অতি দরকার, এই দুটা কালার পিন্ধিলে তেখেতসকলে পড়ার ক্ষেত্রে যথেষ্টটা সফলতা লাভ করব। আর খার ক্ষেত্রে বিশেষ যেহেতু এইখানে সময় এই বছরট রাহুর প্রভাব বেশি আছে, গতি সেইটার কারণ খার ক্ষেত্রতো যাতে অকমান সাবধান, বিশেষ শাক পাচলি বা যা সেউজীয়া বস্তু সেই বস্তু অকমান তেনুকা অকমান খাদ্য খালে তেখেতসকলের কারণে ভাল হব। আর পড়ার যদি দিক পড়ার দিকটা পারিলে উত্তর দিক করব,
তেতিয়াহলে পঢ়াত যথেষ্ট সফলতা লাভ কৰিব পাৰিব।